আমরা একটা আনন্দময় মুহূর্ত উপভোগ করলাম। উন্মোচিত হল ডাক্তার শিশির কুমার বিশ্বাসের পরিছড়া শিখি পড়া, উন্মোচিত হল আমাদের বারাক উপত্যকার বিশিষ্ট কবি সাহিত্যিক চিন্তাবিদ অতীন দাস মহোদয় এবং সবার হাতে সেটা উন্মোচিত হল। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট জনদের সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি। উপস্থিত সবার জন্য রইল শুভেচ্ছা। ডাক্তারবাবু, যার ছড়া আজকে উন্মোচিত হলো, ছড়া গ্রন্থ, তার সঙ্গে আমার বহুদিনের পরিচয় ঠিকই, এবং সেটা ভারত সেবাশ্রমের সুবাদে। তবে তার আমি একজন নিবিষ্ট পাঠক, সেটা মোবাইলের মারফতে, সেটা আমি কেন আরও অনেকেই বোধহয়। তিনি যখনই যেটা লেখেন সেটা সাথে সাথেই তিনি পাঠিয়ে দেন। আমি যতটুকু মনে পড়ছে, 1812-তে কেরির ইতিহাসমালায় প্রথম লৌকিক মুদ্রিত ছড়া প্রকাশিত হয়েছিল, মানে ছড়া আমরা পেয়েছি। বরাক উপত্যকায় এরকম কোনো তথ্য এই মুহূর্তে আমার, মানে এত কম সময়ে আমার জানা নেই। কালকেই আমি ব্যাপারটা জেনেছিলাম, কাজে এত কম সময়ে সেই তথ্যটা আমার দিতে পারছি না। তবে একটা কথা বারবার মনে হচ্ছে যে শিশু সাহিত্য বা এই যে ছড়া, এটা তো শিশু মনের উপযোগী করে লেখা হয়, কিন্তু সত্যিকার অর্থে কি শিশুরা সেগুলো পড়ে? মানে আজকের সময়ে দাঁড়িয়ে তারা কি পড়ছে? রূপকথার গল্পগুলো, এগুলো কি দক্ষিণারঞ্জন মিত্র যে রচনা করেছিলেন ঠান্ডির থলে, ঠাকুরমার ঝুলি, এগুলো কি আজ বাচ্চারা পড়ে? আসলে অজগর আসছে তেরে আমটি আমি খাবো পেরে, অজগর নেই তো, আম পাড়ার উপায় নেই, আম এখন দোকানে, মৌমাছি জানে না ওরা, সেই জায়গায় যদি মোবাইল থাকে তাহলে কিন্তু ওইটা তাদের মনে থাকবে বেশি। আজকাল ঘুমাতে গিয়ে ছড়ার দরকার হয় না, আজকাল ঘুমাতে গিয়ে মোবাইলের দরকার হয় এবং তাই করে। কাজে আমার মনে হয় শিশুদের উপযোগী করেও আমরা সেই, আমরা যদি আমাদের মতো করে আমাদের সময়টাকে ধরে শিশুদের দিতে চাই, তাহলে সেটা হচ্ছে না আজকের সময়ে দাঁড়িয়ে। তবে ডাক্তারবাবুকে ধন্যবাদ, এই কারণে বিশেষভাবে ধন্যবাদ, তারা পড়ুক না পড়ুক, আজকে তো ডাক্তারবাবু নিজেও বলেছেন শিশুদের উদ্দেশ্য করে, শিশুরা পড়ুক না পড়ুক, শিশুদের অভিভাবকরা কিন্তু আজকাল সকাল থেকে রাত্র পর্যন্ত বাচ্চাদের পড়াশোনা এবং শিক্ষার দিকেই বেশি নজর দেন। সেই হিসেবে বইটি কিন্তু যথেষ্ট তাদের ক্ষেত্রে, অভিভাবকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে বলছি, কারণ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 সংখ্যাগুলো তারা শিখবে, প্রত্যেকটা সংখ্যা দিয়ে একটা ছড়া, স্বরবর্ণ প্রত্যেকটা স্বরবর্ণ দিয়ে একটা ছড়া, ব্যঞ্জনবর্ণ ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত সবগুলো দিয়ে একটা করে ছড়া। কাজে এটা আমার মনে হয় অভিভাবকদের খুব বেশি সুবিধে হলো, তাদের বাচ্চাদের শুধু পড়ানো আনন্দদান নয়, সঙ্গে জ্ঞান অর্জনটাও খুব ভালোই হবে। ডাক্তারবাবু একটা সুখবর দিয়েছিলেন, আমি আরেকটা ডাক্তারবাবুর জন্য সুখবর দিচ্ছি, যে এই বইটার কথা আমি কোনো একটা জায়গায় বলেছিলাম, এই মুহূর্তে আমি মঞ্চে নাম বলছি না, আমি অবশ্যই বলবো পরে। তারা বয়স্ক শিক্ষার জন্যে আমাকে ডাক্তারবাবুর কাছ থেকে দুটো বই নিয়ে যেতে বলেছেন। আমি আগামী দিনে ডাক্তারবাবু আরও লিখুন, শিশুদের করে উপযোগী করেই লিখুন, উদ্দেশ্য শিশুরা, কিন্তু অভিভাবকদের জন্যেই লিখুন, তাতে করেও অনেক উপকৃত হবে এই সমাজ। ধন্যবাদ আবারও সবাইকে।